মানে কোরিয়াতে এটা ফোর্থ ওয়েভ করোনা ভাইরাসের, তো মানে এখানে এখন অ্যালার্ট লেভেল যেটা সেটা ফোর্থ। আমরা আমাদের বিকেলবেলায় হাঁটতে বেরিয়েছি, তোমাদেরকেও নিয়েছি যাতে তোমরা আমাদের সঙ্গে হাঁটাহাঁটি করো। আর যেটা বলেছিলাম যে আই লাভ বেবি কোকা কোলা, ওটা ঠিক ঠিক বলেছে একজন, তো সেটা হচ্ছে আম পাতা জোড়া জোড়া। হ্যাঁ, তো আই লাভ বেবি কোকা কোলা যতক্ষণ বলতে বুঝতে পারিনি, যেদিন থেকে মানে তারপরে পুরোটা একসাথে বলেছে একদিন, তারপরে তার ঠিকঠাকই বলে যে আসছে আমার পাগলা ঘোড়া খেপেছে এগুলো বলে, কিন্তু প্রথমটা আম পাতা জোড়া জোড়ার সময় বলে আই লাভ বেবি কোকা কোলা, তো ওটা হচ্ছে আম পাতা জোড়া জোড়া। এবার ও না অনেকবারই বলেছে, কিন্তু একবার আমি রেকর্ড করতে পারিনি, পরে যদি কখনো রেকর্ড করতে পারি তখন ওটা আমি ভিডিওতে দিয়ে দেবো। বাবাই আই লাভ বেবি কোকা কোলাটা বলতে পারবে? ও এখন গাড়ি দেখতে সমস্ত দেখতে ব্যস্ত, গাড়ি দেখতে ব্যস্ত, কোন কালারের গাড়ি যাচ্ছে সমস্তই দেখছো। ওর বেশি মানে ওটাই হচ্ছে নেশা যে কী কী রঙের গাড়ি যাচ্ছে কি। আর এই হচ্ছে একটা কনভিনিয়েন্স স্টোর GS25, এই পাড়ার মধ্যে হাঁটাহাঁটি করছি, বেশি দূর কোথাও নয়। হ্যাঁ ওই দেখো ফুল পড়ে আছে, এখানে এগুলো বেগুনি রঙের জবা। অরেঞ্জ ওইখানে আছে, এগুলো বেগুনি রং। চলে তুমি খুঁজে পেয়েছো তোমার অরেঞ্জ ফ্লাওয়ার কোথায়? কোথায় এখনো খুঁজে পাওনি? হ্যাঁ কোথায়, এই তো এই যে এই যে এইখানে অরেঞ্জ ফ্লাওয়ার। রাস্তাটা বোঝা যাচ্ছে কতটা, মানে এখান থেকে ডাউনে নামছি, ওঠার সময় তার মানে কেমন কষ্ট হয়, আর এই ছেলেটা এই রাস্তাগুলো দিয়ে শুধু উঠবে আর নামবে, উঠবে আর নামবে। আমার কষ্ট হয়ে যায় আর ও শুধু এই রাস্তা দিয়ে ঘুরবে। একটা গোফের মতো আছে ঠোঁটের উপরে ব্ল্যাক। হ্যাঁ তোমার বোন মিয়াও বেবি, হ্যাঁ ওটা কে আসছে রে? এটা কি হচ্ছে? ও তোমাকে কিটেন দেখাবে, কিটেন দেখতে পেয়েছে। এখানে কোথায় গাল কোথায় গেল? ও তোমাকে দেখে আবার দৌড়াচ্ছে। খেতে আসার পরে চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা, ওটা শুট করিনি আজকে, আর এখন আমি ডিনার বানাবো। তো আজকে ভাবছি যে ভাত খাবো রাতে, তো ডিম ওই ডিমের কষা বা ডিমের ঝোল কিছু একটা বানাবো, আর সামান্য পালং শাক রয়েছে তো সেটা ভাবছি ডাল দিয়ে বানাবো। শুধু মানে পালং শাক দিয়ে ডাল বানাবো না, তার মধ্যে আরও কিছু সবজি দিয়ে দেবো, তো ওটাই আজকে মানে এটাই এইসবই রান্না করব। তো দেখি ফাইনালি কি ডিসাইড হয়। আর ডাল ভিজে দিয়েছি আর পালং শাকটাও ধোয়া হয়ে গেছে, ডিম আলু সিদ্ধ করা হয়ে গেছে, মানে অনেকটাই কাজ এগিয়ে গেছে, এবার জাস্ট শুধু রান্নাটা করব তাহলেই হয়ে যাবে। আর আজকে টুকটাক মানে কিছু কাজ আছে, যেমন ওই যে ছেলের জন্য যে বাদাম পাউডার বানাই সেটা শেষ হয়ে গেছে, সেটা বানাতে হবে আজকে। আইব্রো থ্রেডিং করতে হবে, খুবই খারাপ অবস্থা, তো সেটাও করতে হবে আজকে। তো এই সমস্ত আর আইব্রো থ্রেডিং তো মানে ছেলে না ঘুমোলে তো করা যাবে না, ওটা রাতে করতে হবে। কিন্তু বাদামটা ভাবছি যে এখন ভিজিয়ে রাখবো, তাহলে সকালের মধ্যে শুকিয়ে যাবে, তো কালকে সকালে পাউডার বানিয়ে ফেলবো। তো এই সমস্ত কাজ আছে, তো করে নিই আর রান্নাও করি। চলো তোমরা আমার সাথে, রান্না করতে হবে না তোমরা দেখবে। আর ফাইনালি ডিসাইড করেছি যে ডালটা সমস্ত সবজি দিয়ে বানাবো, যে পালং শাক খুবই অল্প ছিল, আলু জুকিনি ফুলকপি টমেটো সমস্ত কিছু দিয়ে ডালটা বানাবো। আর আমি না ফোড়নের সময় রসুন দেবো, বেশ খানিকটাই রসুন দেবো,
কারণ এই ডালটাতে না রসুন দিলে আমার ভালো লাগে খেতে বেশি, এটা খুব ভালো মানে গন্ধটা হয়, ওই জন্য আমি রসুন ফোড়ন দেবো। বাবার কাছে খাওনি আজকে? তুমি কেন বাবার কাছে খাওনি? এগুলো কি হচ্ছে? তো রান্না করতে করতে রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে, কারণ ও আজকে বাবার কাছে খাচ্ছিল না, তো ওর বাবা রান্না করতে গেছে আর আমি চলে এসেছি। যাই, এবার তাড়াতাড়ি করে ডিনারটা করে নি, রান্না বান্না তো দেখালাম, এগুলো দিয়েই করবো। ভাত খাওয়া হয়ে গেছে, আমরা এবার বসে বসে কি নাম জানো এটার, হানিডিউ মেলন। দিদি আগের দিন যেটা বললাম না মাস্ক মেলন, ওটা বেসিক্যালি হানিডিউ মেলন, মানে ওরকমই দেখতে, ভেতরের কালারটা একটু একটু চেঞ্জ হয়, ওর জন্য আমার অত নামটা মনে থাকে না। এটা না অতটা মিষ্টি নয় যে খুব মিষ্টি, ওরকম নয়, মোটামুটি মিষ্টি, আগে খেয়েছি সেটা আরও বেশি মিষ্টি ছিল, এবারে এটা না অত মিষ্টি নয়। আমার যাবতীয় আজকের মতো কাজ বাজ হয়ে গেছে, আর ভিডিওটা কার বিষয়ে আজকে আর বড় করছি না কিছু। আর এখানে কোরিয়াতে কোভিড সিচুয়েশন খুব একটা ভালো নেই এখন, কারণ এখানে এখন কোভিডের মানে ফোর্থ ওয়েভ যেটা সেটা চলছে, তো মানে এখানে এখন অ্যালার্ট লেভেল যেটা সেটা ফোর্থ করে দিয়েছে, মানে যেটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেল, তাই জন্য মানে অনেক কিছু এখানে নতুন, এখানে লকডাউন করেনি প্রথম থেকে এখনও পর্যন্ত কখনো, তো এই ম্যাক্সিমাম লেভেল যেটা এখন অ্যালার্ট জারি করছে সেটাও এর আগে কখনো করেনি, তো এইবারই প্রথম করলো। আর ডেলি কেসেস যেটা আসছে সেটা হচ্ছে 1200-1300, আর এই ম্যাক্সিমাম লেভেলটা শুধু বোধ হয় সোলেই করেছে না, মানে ক্যাপিটাল এরিয়াতেই করেছে এখানে, কারণ ক্যাপিটাল এরিয়াতে কেসেসগুলো ওরকম বেশিরভাগ বাড়ছে। আর এই ম্যাক্সিমাম লেভেল যেটা করেছে অ্যালার্ট লেভেল, সেটাতে হচ্ছে মানে বিকেল সোশ্যাল ডিস্টেন্সিং যেটা সেটাকে আরও বেশি মানে জোরদার করেছে, সন্ধে 6টার আগে পর্যন্ত 4 জনের বেশি বোধ হয় একসাথে থাকা যাবে না, আর সন্ধে 6টার পরে 2 জনের বেশি মানে একসাথে থাকা যাবে না বাইরে কোথাও। আর রেস্টুরেন্ট এগুলো মনে হয় 10টার মধ্যে বন্ধ, আর নাইট ক্লাব বার এগুলো সব বোধ হয় টোটালি বন্ধ থাকবে 2 সপ্তাহের জন্য, এই সমস্ত চলছে। তো ফোর্থ ওয়েভ চলে এসেছে, জানি না কত কী, এখন যেটা কেসেস 1200-1300 বলছে যে মানে আগস্টের শেষের দিকে হয়তো সেটা 2000-এর ওপর চলে যাবে, তো পরিস্থিতি খুব একটা ভালো নয় এখানে করোনা ভাইরাসের, এখন এই চলছে। আর বাইরে মানে দূরে কোথাও আর ঘুরতে ফুরতে যাওয়া এখন বোধ হয় ওগুলো আর অ্যালাও ফেলাও করবে না, তো এই হচ্ছে পরিস্থিতি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, সবাই সাবধানে থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই।